हेलो फ्रेंड्स, टेक बांगला 2.0 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ ইতিমধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে এক নয়া নির্দেশিকা, যেখানে কেন্দ্র সরকারের পক্ষ থেকে মোদী সরকারের পক্ষ থেকে সমস্ত ভারতবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে এখন আপনারা ব্যাংকে টাকা না রাখলেও সরাসরি পেয়ে যাবেন 10,000 টাকা। তো বন্ধুরা, কারা কারা এই 10,000 টাকা সুবিধা পাবেন, এই নিয়ে মোদী সরকারের পক্ষ থেকে জনসাধারণের জন্য কি ঘোষণা করা হয়েছে, তার সমস্তটাই আলোচনা করে দেবো এই ভিডিওটিতে। তার আগে বন্ধুরা, ভিডিও বা চ্যানেলের নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, সঙ্গে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক বা শেয়ারে আমাদের নিত্য নতুন আপডেটগুলি আপনাদের সামনে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। বলা হয়েছে অ্যাকাউন্টে কোনো টাকা না থাকলেও এই উপায়ে মিলতে পারে 10,000 টাকা। ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম টাকা না থাকলেও আপৎকালীন পরিস্থিতিতে গ্রাহকরা পেয়ে যাবেন 10,000 টাকা। এমনই অবিশ্বাস্য সুবিধা রয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনায়। 2014 সালে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিন ঘোষণা করেছিলেন এক নয়া যোজনা। বর্তমানে দেশের প্রায় 43 কোটি মানুষ এই প্রকল্পের আওতাধীন। আর এই যোজনায় আওতায় বিভিন্ন সুবিধার পাশাপাশি আপৎকালীন পরিস্থিতিতে এই টাকা পাওয়ার সুবিধা মিলবে। আপৎকালীন পরিস্থিতিতে এই টাকা পাওয়ার পদ্ধতির নাম হলো ওভারড্রাফট। এটি একটি ছোটোখাটো ঋণের মতো। আগে এই ওভারড্রাফটের ঊর্ধ্বসীমা ছিল 5,000 টাকা, এখন তা বাড়িয়ে করা হয়েছে 10,000 টাকা। তবে এই ওভারড্রাফটের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। শর্ত হিসেবে উপভোক্তার সর্বোচ্চ বয়সসীমা হতে হবে 65 বছর। এই সুবিধা পাবেন সেই সকল গ্রাহকরাই যাদের জনধন অ্যাকাউন্টে কমপক্ষে 6 মাস পার হয়েছে। অবশ্য কোনো গ্রাহক যদি বিনা শর্তে ওভারড্রাফট করতে চান, তাহলে তাকে সর্বোচ্চ 2,000 টাকা পেতে পারেন। জনধন ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য আবেদনকারী জনধন যোজনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন, অথবা যে কোনো ব্যাংকের শাখায় এই ফর্ম পেয়ে যাবেন। সেই ফর্ম পূরণ করে আবেদনের ভিত্তিতে এই প্রকল্পের আওতায় নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন আমানতকারীরা। পরিচয়পত্র হিসেবে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর আধার নম্বর, পরিচয়পত্র ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন। এর পাশাপাশি কোনো গ্রাহককে যদি পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, সেটিকেও এই প্রকল্পের আওতায় আনার মতো ব্যবস্থাও করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে।